তো ফ্রেন্ডস, আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে তো আজকের এই ছোট্ট ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। ভিডিওটি এক সেকেন্ডও না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে কীভাবে আপনি একটি ভিডিও সেট করে রাখতে পারেন। হ্যাঁ ফ্রেন্ডস, আমাদের মোবাইল ফোনের যে ডায়াল প্যাডটি থাকে সেখানে আমরা কোনো রকমের কোনো ফটো বা ভিডিও সেট করে রাখতে পারি না, বাট আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সেখানে আপনার অতএব আপনার কোনো প্রিয় মানুষের একটি ফটো সেট করতে পারেন, অতএব আপনি চাইলে ভিডিও সেট করে রাখতে পারেন, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যাট্রাকটিভ লাগবে। আর এমনভাবে যদি আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি কাস্টমাইজ করেন, ভিডিও সেট করেন, তো আপনার পাশে যদি আপনার বন্ধু বান্ধব থাকে তারা তো দেখে অবাক হয়ে যাবে অ্যান্ড আপনার কাছ থেকে 100% জানতে বাধ্য হবে যে ভাই এটি আপনি কীভাবে করেছেন। তো ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা যদি শিখতে চান এই অসাধারণ কাজটি তো আপনাদেরকে আজকের ভিডিওটি কমপ্লিট দেখতে হবে। তো দেরি না করে চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ মইদুল ইসলাম অ্যান্ড আপনারা দেখছেন টেক মধু ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে। তো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ভিডিও দিয়ে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। আমাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে একটি ফটো বা ভিডিও সেট করে রাখার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদেরকে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশানটি কোত্থেকে বা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। তো প্রথমত আমি এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন করবো অ্যান্ড ওপেন করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই কাজটি করবে। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশানটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, দেন আপনারা এখানে ক্লিক করবেন, এমনভাবে আপনারা ক্লিক করে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে যাবেন এমনভাবে, দেন তারপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনাদেরকে একটা একটা করে পারমিশন অন করে দিতে হবে। তো প্রথমত আপনারা এখানে ক্লিক করবেন, দেন তারপরে অ্যালাওতে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন টিক চিহ্ন চলে এসছে। তো এমনভাবে আমাদেরকে সবগুলাই পারমিশন অন করে দিতে হবে। তো এখানে আবার ক্লিক করে দেবেন, তো তারপর এখানেও ক্লিক করে দেবেন স্টোরেজে অ্যান্ড এখান থেকে অ্যালাও করে দেবেন, দেন তারপর এখানে সেট ডিফল্ট এখানে ক্লিক করে দেবেন, দেন তারপর আপনারা এমনভাবে সবগুলাই গ্রিন টিক চিহ্ন এমনভাবে দিয়ে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবে, ব্যাকে চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে। তো কিছুক্ষণ ওয়েট করে নেবেন, তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানের মেন ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাবে ঠিক এমনভাবে। এখন আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডায়লার, এখানে ডায়লারে ক্লিক করবেন, দেন তারপরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন, দেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে প্রচুর ভিডিও শো হবে। আপনারা চাইলে এই ভিডিওগুলো সেট করে রাখতে পারেন আপনার ফোনের ডায়াল প্যাডে, আদারওয়াইজ আপনারা চাইলে যে কোনো ফটো সেট করে রাখতে পারেন। তো ফটো সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পিক ইমেজ, এখানে আপনারা পিক ইমেজে ক্লিক করে দেবেন, আর ভিডিও সেট করার জন্য এখান থেকে ভিডিও একটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিডিও আছে, এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। তো সিম্পলি আমি একটি ভিডিওর উপরে ট্যাপ করে দিলাম, দেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে। তো এটি আপনার ফোন ডায়াল প্যাডে সেট করে রাখার জন্য আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লাই দেখাচ্ছে অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেন এটি করার পরে আপনার কাজ কমপ্লিট, আপনি এখন বের হয়ে চলে আসবেন আর দেখতে পাবেন আপনার ফোন ডায়াল প্যাডে এই ভিডিওটি সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি ফোন ডায়াল প্যাডটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে সেট হয়ে গেছে। তো সেম এমনভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে ভিডিও সেট করে রাখতে পারেন, অতএব আপনার কোনো প্রিয় মানুষের একটি ফটো সেট করে রাখতে পারেন, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যাট্রাকটিভ লাগবে। ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব যে আমরা কীভাবে অ্যাপ্লিকেশানটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। তো অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ বার আপনাদেরকে লিখতে হবে মাই ফটো, এখান থেকে লিখবেন মাই ফটো ফোন ডায়ালার, এখান থেকে লিখবেন মাই ফটো ফোন ডায়ালার। লেখার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি আপনাদের সামনে ঠিক এমনভাবে চলে আসবে, এখান থেকে আপনারা খুব সহজভাবে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন। আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে খুব সহজভাবে ইনস্টল করে নিতে পারেন। ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, মূলত আজকের ছিল ভিডিও। তো ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।